আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে 10টা নির্দেশনা দিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নির্দেশনার কথা বলেছেন, ফাসলিহু ইসলাহু ইসলাহ করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, আর বাকি আছে আটটা, কয়টা আছে বলেন? আটটা আছে, আমরা একটা একটা করে শুনব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার ভাইয়েরা, এই আটটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আটটা বিষয় যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের আদব আখলাক ঠিক হয়ে যাবে, আমাদের সমস্ত চরিত্র ঠিক হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াকসিতু, ন্যায় বিচার করো। ন্যায় বিচার করতে বলছেন কে? আজকে সমাজে চালু আছে ন্যায় বিচার, নন ন্যায় বিচার, গরিবের বিচার এক রকম, ধনীর বিচার। গরিবের মেয়ে যদি বাড়ি থেকে বের হয় তখন বলে বের হয়ে চলে গেছে, ধনীর মেয়ে যদি বের হয় বলে হানি বনে গেছে, ঠিক কিনা বলে? এই যে দুই বিচার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ন্যায় বিচার করো, কম বেশি করো না, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, এটা করা যাবে না। লা ইয়াসহার, উপহাস করবে না, ছোট মানুষ গরিব মানুষ উপহার উপহাস করবে না, আল্লাহ এরকম দেখেন নাই। তাই যদি দেখতেন লোকমান কেমন সম্মান দিতেন না, লোকমানের কেমন তেমন কোনো যশ খ্যাতি ছিল না, কালো মানুষ ছিলেন, তাকে সমাজের কেউ চিনত না, পা ফাটা গা ফাটা খসখসে তার চামড়া গুলো দেখতে সুন্দর না, সুন্দর সুন্দর না। লোকমান আল্লাহ রাব্বুল আলামিন তার এমন সুন্দর করে তাকে পছন্দ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনে কোট করে তার নামে একটা সূরার নামকরণ করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা উপহাস করতে যাব কেন? আমরা চেহারা দেখবো না, গুণ দেখবো। আজ তো কি দেখবো আমরা? গুণ দেখবো। কোনো বান্দাকে আমরা খাটো চোখে দেখবো না, কোনো বান্দাকে আমরা টিটকারি মারবো না, কোনো বান্দাকে আমরা ইনসাল্ট করবো না, হেও করবো না। রিক্সাওয়ালার ছেলে মাস্টার্স পাস করেছে, আমরা বলবো না তোর পাশ হলে তোর বাপ তো রিক্সাওয়ালা রে, আছে না নেই বলেন? আচ্ছা, এগুলো করা যাবে না, করা যাবে, হেও প্রতিপন্ন করা যাবে না। বলে কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, এটা কি মেয়েদের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক মেয়েদেরকে এই জায়গায় কোট করেছেন, ওয়ালা তালমিজু, অপমান করবে না কারোর সামনে, কারোর সামনে তুমি কারোর সামনে আরেকজনকে অপমান করবে না, সম্মান সম্মান দিয়ে কর, সম্মান আচরণ করবে, সুন্দর আচরণ করবে। ওয়ালা তানাবাসু, দোষারোপ করবে না, পরস্পর পরস্পরকে দোষারোপ করবে না, দোষ দিয়ে তাকে দাবায় রাখবে না, বরং তার দোষটাকে তুমি আড়াল করবে। মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে ফেসবুকে গীবত আছে না নাই, দোষারোপ আছে না নাই, মিথ্যাচার আছে না নাই, একটা কিছু পাইলে ভিডিও মারে দেয় সাইডা, আছে না নাই? এগুলো আপনারা কে করতে বলছে? ফেসবুক দুনিয়ার মিথ্যাচারে ভরা কিছু কিছু আচর, কিছু কিছু নিউজ আছে না নাই, এগুলো করবেন না, বরং যদি কোনো আড়াল পেয়ে যান আড়াল করবেন, আপনি আড়াল করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে ফেলবেন। আল্লাহ নিজে সত্তার, আল্লাহ নিজে কি সত্তার, আমরাও গোপন করে ফেলবো। বলে তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না, পিছে পিছে লেগে থাকবে না, গোয়েন্দাগিরি করবে না। সূরা হুজরাত দেখেন কত সুন্দর শিক্ষাগুলো দিচ্ছে, এর মধ্যে আদব আছে না নাই? আছে। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, গীবতে কাউকে গীবত করবে না, গীবতের কাজ করবে না। গীবতটা কিন্তু মিষ্টির চাইতে বেশি মিষ্টি, যখন গীবত করে কি যেন মজা পায়, কিন্তু গীবত করলে পরে যার গীবত করবেন তার সমস্ত গুণ আপনার আমলনামায় চলে আসবে। এই 10টি কাজ যদি কোন বান্দা যদি ঠিক রেখে সূরা হুজরাতকে ফলো করে ফেলে, এই দেশের নয় শুধু এই দেশের কোন গোটা বিশ্বের এই মানব মন্ডলীর মধ্যে শ্রেষ্ঠ মানবে সে পরিণত হয়ে যাবে, এবং আল্লাহর কাছেও সবচেয়ে শ্রেষ্ঠ বান্দার পরিচয় সে বহন করবে, জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমি দোয়া করব। ও যে দু একজন করে ওঠে কেন? কোনো ওঠা উঠে নাই, নাই না না না, 11টায় উঠাবেন আমারে, নিম্ন সাপ নাই, বেকায়দা আছে না নাই বলেন তো? বেকায়দা আছে, জরুরত থাকে, জরুরত থাকে না? আমাদের প্রচন্ড যত শীত বেশি পেশাব তত কম না বেশি, শীতের পরিমাণ বেশি হলে তখন প্রকৃতির চাপটা বেশি এসে যায়, খুব সমস্যা। রাতের বেলা দুই তিন ধর ওঠালে ঠান্ডা সে বের হওয়ার তো জায়গা না, রাস্তাতে একটা, আর গরমের হয় ঘাম ঘুমতে বের হয়ে যায়, এজন্য এত রাতে ওয়াজ করাও কঠিন। আবার কিছু কিছু চাপ আছে তো নিম্ন চাপ, আবার কিছু চাপ আছে ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া সিঁড়ি খাওয়া, আছে না নাই বলেন তো? ওটা তো নিচের দিকে যায়, এটা আকাশের দিকে,
কি টানা টানা বিড়ির ফতুয়া সে কত জটিল আমার দেশে বুঝলে স্যার বিভাগের চারটা ফতুয়া ঢাকা অঞ্চলের মানুষ বিড়ি খাওয়াকে মাকরু মনে করে সিলেটে মোবা চট্টগ্রামে ওয়াজিব চট্টগ্রামে কি আর উত্তরবঙ্গে রংপুর হলো ফরজ এই হলো বিড়ি খাওয়ার অবস্থা আমার দেশে বিড়ির টান দেখে মনে হয় এটা বলছে সুন্নত আদব এত টানা টান এত টানা টান আসে না এরকম আসে না আপনি বিড়ি খাচ্ছেন বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় তো প্রশ্ন করেন কেন বিড়ি খাওয়া কি যেটা খেলে স্বাস্থ্যই থাকে খাবো কেন ইমানদার কখনো এরকম বদভ্যাস এরকম বদভ্যাস ইমানদারের থাকতে পারে আবার পান খাওয়া কিছু লোক আছে আসে না পান খান সমস্যা নেই পান খাবেন না কেন পান তো রস স্টমাকের জন্য উপকার বমি হতে নিলে পান খেলে একটু ভালো লাগে খাবার পর আপনি খান দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা পান খান কিন্তু কিছু কিছু লোক আছে বেতন 10,000 পান খায় 6,000 আমি কি ভুল বলতেছি এটা কি অপচয় না আসতে কোনো অপচয় না অপচয় পান খান পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ লেখ কি আছে না নাই এখন তো হুজুর আমার বিরুদ্ধে লেগে যাবে হুজুর শেষ পর্যন্ত আমাদের ধরে ফেলবে উপায় নাই গাছ তো একটা একজন কেউ পুড়ে খায় একজন ডাইরেক্ট মারে গাছ কয়টা পাতা কোনটা পাতা কি দুইটা পাতা একটা একটাই গাছ কেউ পুড়ে খায় কেউ ডাইরেক্ট সম্মানিত ভাই এগুলো করা যাবে না ইমানদার এগুলো করতে পারে আমার নবজির শেষ আমল ছিল মিসওয়াক করা শেষ আমল কি ছিল মিসওয়াক করা শেষ আমল ছিল দাঁতটাকে পরিচ্ছন্ন করে দুর্গন্ধ মুক্ত মুখ রাখা যেন মালাকুল মউত আজরাইল যখন যার অবস্থ করবে তার যেন কোনো কষ্ট না হয় আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট না পায় আমি কথা বললে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে বিড়ি হবে বিড়ি গন্ধ কি আছে না নাই মাহফিল শেষে মুসাফা করতে আসে সবাই পরে আমার হাত ধোয়া লাগে সবার লাগে দেখি যে বিভিন্ন বিড়ির গন্ধ বুলু বিড়ি শরীফ বিড়ি গোল্ডেন সব হাতে এসে জমা সব আমার ফয়াজ দিয়ে দেয় হুজুর বরকত দেন কষ্ট হচ্ছে আপনাদের এই তো অবস্থা কোথায় যাবেন আমরা ভালো হতে পারিনি আমরা ভালো হব জোরে বলি ইনশাআল্লাহ আমি কিন্তু আমরা বলেছি মানে কি আমি এর মধ্যে আছি আমরা কেউ ভালো না ভালো যদি হতাম আজকে সামাজিক চিত্র আজকে এমন হতো না ঠিক কি না বিজয়ের জন্য বেশি কিছু লাগে না বিজয়ের জন্য লেগেছে রাসূলের মাত্র 313 জন 313 বেশি কিছু লাগে ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইগলিবু 200 20 জন ধৈর্যশীল হবে 200 জনের উপর বিজয় দিয়ে দেবে আল্লাহ উৎসাহ দিচ্ছে আমার দিকে আমার দিকে আর আমার সস্তা জান্নাত খুঁজতেছি এতবার সুবহানাল্লাহ বললে পরে এতবার এই বললে পরে এত শহীদের সওয়াব এরকম আছে না সস্তা জান্নাত জান্নাত মামুর বাড়ির আবদার না এত সস্তা না জান্নাত কষ্ট হচ্ছে আপনাদের থাকতে রাজি আছি তো জোরে বলি ইনশাআল্লাহ আমরা শত্রু শত্রু হব না ভাই ভাই হব বলেন বলেন কি হব ভাই ভাই কোনো গন্ডগোল করা যাবে তর্ক বিতর্ক করা যাবে জিহালাতের কোনো কাজ করা যাবে চুগলখুরি করা যাবে এরপরে মিথ্যা মামলা দেওয়া যাবে এই সমস্ত কাজ ইমানদাররা করতে পারে না সাহাবীরা কি মিল ছিল তাদের মাঝে তবে হ্যাঁ এই সূরাটা যখন নাজিল হয় নাজিলের প্রেক্ষাপট হলো আমান নবজি যখন বয়ান করছিলেন সামনে দুজন সাহাবী জলিল কদর সাহাবী দামি দুজন সাহাবী ওমর এবং আবু বকর দুজন দামি দামি সাহাবী দুজনের ব্যাপারে রাসূল বলেছেন মা তুলাতি শামস ওয়ালা গরাবাত সূর্যোদয় হয় নাই অস্ত যায় না এমন ব্যক্তির উপর দিয়ে পৃথিবী থেকে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে মানে পয়গম্বরদের পরে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আমার আবু বকর ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুওতের সিলসিলা যদি জারি হতো সিলসিলা যদি জারি থাকতো লাকানা ওমান আমার ওমর নবী হয়ে যেত নবুওতের সমস্ত গুণ তার মধ্যে আছে এই দুইজন সাহাবী সামনে বসা আমার নবীজি দুজনকে সামনে রেখে কথা বলছিলেন
আমার নবী যে কথা বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করলেন দুজন দুজন তর্ক লেগে গেছে। তর্কের সঙ্গে সঙ্গে কথা শুরু হয়ে গেছে, কনভারসেশন হচ্ছে, কথোপকথন হতে হতে আমার নবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজটা বড় হয়ে গেছে। আওয়াজ যখন বড় হয়ে গেছে আমার নবীজির মনটা একটু ছোট হয়ে গেল, নবীজির মনটা একটু ছোট হয়ে গেল, রাসূল একটু মনঃক্ষুণ্ণ হয়ে গেলেন। রাসূল যখন মন খারাপ করেন আল্লাহ কি ঠিক থাকবেন নাকি? আল্লাহ ঠিক থাকলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, কি আয়াত? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আলেমরা যখন তোমাদের সামনে কোনো বয়ান করবে, তারা যখন কোনো দিক নির্দেশনা দেবে, এই জায়গাও কোনো বেয়াদবি করা যাবে? আমার দেশে এমন একটা কালচার হলো যা ইতিহাসে আমার দেশে নাই, ছিল না। মঞ্চে উঠে এসে হাত নাড়ায় নাড়ায় বাপ 14 গোষ্ঠী দিয়ে গালি শুরু করে দেয়। কোরআনের মঞ্চে আলেম কথা বলবি, তুমি এসে সামনে ডাইরেক্ট প্রটেক্ট করো, গালিগালাজ করো, তোমার এই আচরণ প্রমাণ করে ফেলে, সেটা হলো তোমার রক্তের মধ্যে আবুল হাবের রক্ত বিদ্যমান। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? আদব আদবের কাজ না বেদবের কাজ? বেদবের কাজ। নিঃসন্দেহে ভাববেন যে লোকটা এরকম আচরণ করেছে সে ইসলামী দলের কোন লোক না, সে কোনদিন শিষ্টাচার পায় নাই। সে যে দলটা করে সেই দলের নেতারা এগুলো শিখায় দেয়, উচ্ছৃঙ্খল হয়ে যা, মারামারি কর, ধর ওরে, কোবা ওরে, আছে না নাই? আছে। জালো জালো কি জালো? আগুন জালো। আমরা কি আগুন জ্বালাবো না আগুন নিবাবো? আমরা তো আগুন জ্বালানোর জাত না, আমরা নিভানোর জাত। উচ্ছৃঙ্খল তৈরি করে আমরা তৈরি করতে চাই না, আমরা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই। সুশৃঙ্খল পরিবেশ আমরা দিতে চাই, কারণ এই হুকুমটা কার? আল্লাহ তাআলা। নাটকের মঞ্চে যাবেন, সিনেমার মঞ্চে যাবেন, এরপরে বড় বড় বিভিন্ন মঞ্চ নাটক হয়, সেই সমস্ত নাটক সিনেমার মঞ্চ নাটক যেগুলো হয় সেই জায়গায় হই হুল্লোড় আছে না নাই, ফিকা ফিকি আছে না নাই, জুতা মারা আছে না নাই, কিন্তু মাহফিলে বসবেন এমন সুন্দর সাকিন, এমন সুন্দর নীরব পরিবেশ বিরাজ করে যেন প্রত্যেকটা বান্দা সব আল্লাহর নিবেদিত বান্দায় পরিণত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন মানুষকে আদব শিখায় দেয়, কোরআন মানুষকে শিষ্টাচার শিখায় দেয়, এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। ওমরে ফারুকের কথার আওয়াজ যখন বড় হয়ে গেল আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। ওরে ওমর, ওরে ওমর, ওরে আবু বকর, সহসাহাবীরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি করে ফেলো আনতাহবাতা আমালুকুম তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ নিষ্ফল করে দেব, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বেয়াদবির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বেয়াদবের কোন স্থান দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আনতাহবাতা আমালুকুম সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, কোন রেজাল্ট থাকবে না, ফেল মেরে যাবে। এত কষ্ট করে যুদ্ধ করলা, এত কষ্ট করে হিজরত করলা, সব কিছু নিষ্ফল হয়ে যাবে। ওমরে ফারুক সেই দিন থেকে শুরু করে নিয়া এই আয়াতটা আমার নবীর কবরের সামনে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। এই আয়াতটা আমি যখন দেখি বারবার যাই মদিনায়, ওই আয়াতটা আমার চোখে পড়ে, দেখেন আমার নবীর কবরের সামনে আয়াতটা রাখা মানে আদব শিখাচ্ছে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে, গোটা বিশ্ব মানবতাকে বোঝাচ্ছে আদব বলা হও, বিয়াদব হইও না। আমার ভাইয়ের আমার ওমর ফারুক সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজির সামনে যখন বসতেন, রাসূল যখন প্রশ্ন করতেন একটা করে উত্তর দিতেন, জোরে জোরে উত্তর দিতেন না, প্রশ্ন করতেন আস্তে আস্তে করে বলতেন, রাসূল ওই দিন থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুককে একবার বলে তার কথা তিনি বুঝতেন, ওমর কি বললো আবার বলো তো, মানে এত আস্তে বলতেন ভয়ে ভয়ে না যে আবার কোন আয়াতটা নাযিল হয়ে যায়। আমার ভাইয়ের আমার বন্ধুগণ,
আদবটা থাকতে হবে, স্নেহ থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, তাহলেই সমাজে স্থিতিশীলতা চলে আসবে, ভারসাম্য চলে আসবে, উশৃঙ্খল পরিবেশ তৈরি হবে না, শ্রদ্ধা বোধ চলে আসবে, সমাজ শান্ত হয়ে যাবে, সেই জায়গায় কোনো মারামারি থাকবে না, সেই জায়গায় কোনো উশৃঙ্খল পরিবেশ থাকবে না। আল্লাহ চান ও দুনিয়ার বান্দারা তোরা জমিনে কেমনে চলবে দেখ, আমি শিখাই দিচ্ছি। يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جرب لي الله أكبر رحمن البند تراي زميني جخن چلے اتنت بنوئي ہوئے چلے জমিনে যখন চলে অত্যন্ত অহংকার মুক্ত হয়ে চলে। লা তামশি ফিল আরদি বারাহা ইন্নাকা লান তখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দা শোনো, অহংকার করো না, তোমার অহংকারে জমিন এক ইঞ্চি ডেবেও যাবে না, তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। বিনয়ী হয়ে চলো, মূর্খদের সামনে আবুজেলদের সামনে যখন দাঁড়াবে তর্ক করবা না, সালাম দিয়ে বিদায় নিবা, অযথা তর্ক বিহুদা কথা বলার দরকার নাই। শৃগালকে আপনি যতই বলেন শৃগাল সাবধান, মুরগি থুয়ে দিলাম খাবি না কিন্তু, কাম হবে কাম হবে হবে না। শৃগালের সেই ইমান, মুনাফিকের সেই ইমান রক্তের ভাইয়ের চাইতো পর না পর, রক্তের ভাইয়ের বন্ধন ছিটকে যেতে পারে ঠিক কিনা, ইমানের ভিত্তিতে ভাই দূরে চলে যেতে পারে, ইমানদার কখনো দূরে যাবে না। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দিনের স্বার্থে, কিন্তু ইমানদারের সম্পর্ক পরস্পর কখনো ছিন্ন হতে পারে না। আমার ভাইয়েরা, এই সমস্ত দৃষ্টান্তগুলো যদি দিতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে, বহু সিরাত বহু জীবনী বহু আলোচনা সাহাবে কেরামদের জীবনে আছে, তাদের জীবনে বাস্তবায়িত হয়েছে। আমার দিকে একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। জিহাদের প্রান্তরে বাপ এসেছে কাফেরদের পক্ষে, সন্তান এসেছে মুসলমানদের পক্ষে, রসুলের নেতৃত্ব অবলম্বন করে বদর যুদ্ধের দিন ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু নবীর পক্ষ অবলম্বন করে জিহাদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন নিজের জন্মদানকারী পিতা তার সামনে উপস্থিত। মনে মনে চিন্তা করলেন, আহারি এই বাবার কোলে পিঠে লালিত পালন হয়েছে, আমি লালিত পালিত হয়েছি, বাবার চুমু আমার গালে কত স্মৃতিময় দিনগুলো পার হয়ে গেছে আমার সাথে আমার বাবার, সেই জন্মদানকের পিতা আমার সামনে পড়ে গেছে, না আমি আমার বাবাকে আঘাত করব না। এই চিন্তা মাথায় নিয়ে ওবাইদুল জাররা করলেন কি, তরবারি গোটা নিলেন, কোষবদ্ধ করলেন তরবারি, পরক্ষণে মনে মনে চিন্তা করলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে তো শিরকের প্রতীক, সে তাওহীদ পরিপন্থী একজন মানুষ, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আবু জাহেলদের পক্ষ অবলম্বন করেছে, এই জায়গায় কোনো মহাব্বত দেখানো যাবে না, এই জায়গায় কোনো ভালোবাসা দেখানো যাবে না, বাপকে বাপ মনে করা যাবে না। এই চিন্তা মাথায় নাবার ঘুরে দাঁড়ালেন তাওহীদের ভিত্তিতে, ইমানের দাবিতে দাঁড়িয়ে গেলেন, বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি কোষ মুক্ত করে চোখ বন্ধ করে গর্দান যেটা হাঁকায় দিলেন, এক আঘাতে ছিটকে পড়ে গেল মস্তক, ধর একদিকে শের একদিকে,
সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফেললেন। সন্তানের হাতে বাপ দুনিয়া থেকে বিদায় নিল। বদর যুদ্ধের দিন 14 জন সাহাবী শাহাদত বরণ করলেন, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। মুসলমানদের বিজয়ের হাসি মুখে মুখে, সবার মুখে হাসি, কিন্তু ওবাইদার মুখে হাসি নাই, মনমরা হয়ে বসে আছেন ওবাইদা এক পাশে। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবি ওবাইদার কি হলো, তার মুখে কোনো হাসি নাই, কি হয়েছে বলো তো হুজুর? ওবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে, নিহত হয়েছে, কে মেরেছো তোমরা, মেরে ঠিক করো নাই? আমার প্রিয় সাহাবীর বাপকে তোমরা আঘাত করেছো, কে বলো তো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আঘাত করার কোনো প্রয়োজন হয় নাই, ওবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'া লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসতে যাব কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করতে যাব কার জন্য? কাউকে দিতে যাব কার জন্য? কাউকে দেওয়া বন্ধ করব কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি হাত দুটো আগায় দিলেন ওবাইদাকে, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেন, ওবাইদা আজকে তুমি যে কাজটা করেছো তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাব্বত তিন প্রকার, মুহাব্বত তাবঈ, মুহাব্বত আকলি, মুহাব্বত ঈমানি। মুহাব্বত তাবঈ হলো সন্তানের প্রতি পিতার ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, আত্মীয় রক্তের বন্ধন, এটা হচ্ছে মুহাব্বত তাবঈ, স্বভাবগত ভালোবাসা। আরেকটা ভালোবাসা হলো মুহাব্বত আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা। সেই ভালোবাসা হলো ধরুন ওষুধ খেতে মনে চায় না, ওষুধটা দারুণ তিক্ত ওষুধ, ইঞ্জেকশন দিতে মনে চায় না, কষ্টকর একটা কাজ, তবু ইঞ্জেকশন দিতে নিতে হয়, তিক্ত ওষুধ খেতে হয়, এটা হচ্ছে মহাব্বত আকলি, জ্ঞান প্রসূত ভালোবাসা, জ্ঞান দিয়ে ভালোবাসা। নাম্বার তিন হলো মহাব্বত ঈমানি, ইমানের ভিত্তিতে ভালোবাসা। এই ভালোবাসাটাই কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? সেই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে 10টা মেসেজ দিচ্ছি সূরা হুজরাতের মধ্যে। 10টা মেসেজ আছে, কয়টা মেসেজ? 10টা মেসেজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, এরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, কোন প্রকারে তারা সলচাতুরি করবে না, ঠকানোর কোনো চিন্তা মাথায় আনবে না, একজন ভাই আরেকজন ভাইকে কখনো চগলখুরি করবে না, এই জায়গায় কোনো গীবতের কাজ কারবার করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, একটাও তো বাংলার জমিনে নাই, সবই আছে, সবই আছে। আমার ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো মুমিন বান্দা পরস্পর পরস্পরের ভাই ভাই, তারা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হবে। সাহাবীদের ইতিহাস ঘেঁটে দেখুন, তারা এত গভীর প্রেমে ছিলেন পরস্পর পরস্পরে, এতটুকু তাদের ভিতরে সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল, অটুট মজবুত ছিল, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহ কাকে বেশি ভালোবাসেন, কোন জাতকে বেশি ভালোবাসেন, কোন প্রকৃতির লোককে বেশি ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসার হালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে প্রাচীর তৈরি করে বাতিল শক্তির মোকাবেলা করে, আল্লাহর পথে তারা সংগ্রাম করে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাতুর এক্সাম্পল দিয়েছেন, সেটা হলো সীসা। আল্লাহ পাক এখানে লোহা বলতে পারতেন, লোহার মতো, লোহার প্রাচীরের মতো তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু লোহা ধাতুটা কেমন? লোহার এক প্রান্তে যদি আগুন লেগে যায়, অপর প্রান্তে সমান তাপ হয় না, অপর প্রান্তে ঠান্ডাই থেকে যায়, কিন্তু সীসা এমন একটা ধাতুর না, সীসার এক প্রান্তে আগুন লাগলে পরে গোটা সীসা সমান তাপে তাপমান হয়ে যায়। ঠিক তেমনি গোটা বিশ্ব মুসলিম উম্মাদ, একজন মুসলিমের গায়ের যদি একটা প্রশ্ন যদি কেউ ছিটতে আসে, গোটা মুসলমান আন্দোলন করতে গিয়ে একসঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে সেই মুসলমান ব্যক্তির পক্ষে। ঠিক কিনা? এটা কে দেখতে?